আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব। এই আমলটি আপনারা যারা করবেন সবাই উপকার পাবেন, দেখবেন এটার কেরামতি ইনশাআল্লাহ। তবে যেরকম কেরামতি আপনারা দেখবেন সেই রকম আত্মবিশ্বাস নিজের প্রতি রাখবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনারা আমল করবেন, অবশ্যই উপকার পাবেন। আমলটা হচ্ছে কোরআনি আমল। তো অবশ্যই আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু, আমি অবতীর্ণ করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মিনাল কোরআন, কোরআনকে, মা হুয়া, ইহা হচ্ছে শিফাউন, ফায়দা স্বরূপ, শিফা স্বরূপ, রোগ প্রতিষেধ, ওয়া রাহমাতুন, এবং রহমত স্বরূপ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। তো দেখছেন এটা। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এবং যারা আছে মনে করেন এরকম বিশ্বাস করে না, কারণ ওরা মুমিনই নয়, তারা তো আর বিশ্বাস করবে কেমনি ইসলামিক আমল। তো যারা মনে করে এসব মিথ্যে বা এরকম অন্য কিছু, তো এটা তো মনে করবেন যে আল্লাহর কালাম সত্য। যদি এটুকু আপনার আস্থা বিশ্বাস হয় যে আল্লাহর কালাম সত্য, অবশ্যই আমি মনে করেন মিথ্যা আপনি বলতে পারেন, কারণ মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হয়, ঠিক আছে, সেটা মেনে নিলাম। সেটা বলার কারণে আমার কোনো আফসোস নেই, আমি কোনো আপনার উপর রাগান্বিত না, ওই তাদের উপর তাদের কথা বলছি। বিশ্বাস করে এটা তো আপনার অন্তরে এটাই থাকবে যে আল্লাহ তাআলার কালাম এটা সত্য, কারণ এটার সত্যায়ন আল্লাহ তাআলা শুরুতেই দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। ওই কিতাবেই এই যে দুই আয়াত আপনার সামনে বললাম ওইগুলাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কালামের প্রতি তো আপনাদের বিশ্বাস আছে। তো সেই কালাম থেকে যেহেতু আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য শিফা স্বরূপ, আপনি যদি এত পরহেজগার মুমিন হয়ে থাকেন যে মুমিন ইসলামিক তদবির একজনে বলল বলে এটা আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আল্লাহর কথাকে আপনি বিশ্বাস করে আপনি এই আমল করে দেখুন, ইনশাল্লাহ আপনি অত্যন্ত উপকার পাবেন। কারণ এখানে এমন কোনো আমল বলা হচ্ছে না বা বলতেছি না বা বলবো না যেটার দ্বারা আমার কোনো ফায়দা হবে, অর্থাৎ এরকম বলবো না যে আপনি এরকম করেন, ভিডিওটা ওইরকম করেন তাইলে অনুমতি পাবেন, আর ওইরকম করেন মানুষের কাছে বেশি করে পৌঁছান তাহলে এটা কার্যকর হবে, এরকম না। শুধুমাত্র 70 বার আপনি পাঠ করবেন সুরা ইখলাস, যেখানে আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা ছোট্ট একটি সুরার মাধ্যমে, আর এটা শক্তিশালী একটি সুরা। যেই সুরা একবার পাঠ করলে কোরআন শরীফের 1/3 সব পাওয়া যায়, অর্থাৎ 3 বার যদি আপনি পাঠ করেন তাহলে 30 পারা কোরআন শরীফ, অর্থাৎ 1 খতম কোরআন শরীফের সব পাওয়া যায়, ঠিক আছে। কাজে এটা সবসময় আপনারা পাঠ করবেন, বিশেষ করে আর আমল যেটা সেটা হচ্ছে 70 বার আপনি পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি পান করবেন। যদি আপনি কোনো রোগী হন তাহলে আপনি পান করবেন, আর না হয় অন্যত্র যদি কেউ রোগী থাকে তাহলে আপনি এই কেরামতি দেখিয়ে দিন। আপনি 70 বার সুরা এখলাস পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি রোগীকে পান করতে দিন, দেখবেন রোগী যদি সুস্থ না হয়, যদি সুস্থ মনে করলাম এত রোগ যেটা সুস্থ হওয়ার মতো সম্ভব না, মনে করেন একজনকে প্যারালাইসিসে মেরে দিছে, আমাদের একই বিশ্বাস তো আর এরকম না, বা আমরা মনে করেন আমরা তো নামাজ যদি পড়ি, হালাল খাই, সব কিছুই যদি করি, তারপরেও আমরা ওইরকম কামিল দরজায় তো বুঝতে পারছি না, যেটা আমরা অনেক তো এরকমও আছেন মনে করেন সূরা ইখলাস একবার পাঠ করে যদি পানিতে ফু দিয়ে কোনো মানুষকে পানি পান করান, সে প্যারালাইসিস কেন, সে যদি আর কোনো কিছু হয়ে যায় তারপরে সে সুস্থ হবে, এরকম কি নজির দুনিয়াতে ঘটে নাই? অবশ্যই ঘটছে, কিন্তু আমরা সেই টাইপের হতে পারি না। সেই জন্য এতটুকু হবে, সে মনে করেন প্যারালাইসিস হোক বা অন্য কিছু হোক, সে অনেক সুস্থ হয়ে উঠবে। এটা আপনি পরীক্ষা স্বরূপ আপনি এটা করে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন, ঠিক আছে। তো 70 বার আপনি সূরা ইখলাস পাঠ করলেন শুরুতে এবং শেষে, কয়েকবার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তারপরে 70 বার আপনি মাঝখানে এই সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে পড়বেন, পড়ার পরে 1টি ফু অথবা 2-3টা ফু আপনি দিতে পারেন। প্রতিবার পাঠ করে করে ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই, না হয় আপনার আরও কষ্ট হবে, কাজে কষ্ট নিয়ে কোনো কিছু করা ইসলামে এটার কোনো ই নেই। তো আপনি শুধু 70 বার আপনি পাঠ করলেন, তারপরে ফু দিলেন, তারপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিলেন, এরপরে ওই রুগীকে আপনি এটা পান করান, দেখবেন রুগী আপনার প্রশংসা অবশ্যই করতে হবে। আপনার প্রশংসা মানে এটা নয় যে আপনি সব কিছু ক্ষমতার উৎস হয়ে গেলেন, এখন আপনি অহংকারে হাইটে হেঁটে পা পা করে হাঁটবেন আর বুক ফুলাবেন যে আমি তো বাপকা বেটা, কারণ আমার ফু এত কার্যকরী, এরকম আপনার কোনো অহংকার নয়, আপনার কোনো কিছু নয়, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার গুণের কারণে এরকম হয়েছে, আপনি উসিলা, আল্লাহ আপনাকে কবুল করছেন সেই জন্য আপনার দোয়ায় এরকম হয়েছে, সেই জন্য আল্লাহর প্রতি আপনি আরও বেশি মোতাবজ্জা হবেন, এটাই হচ্ছে আসল এর পরিচয়। আর যদি আপনি ওই টাইপের হন, ভেরাল টাইপের, তাইলে মনে করেন আপনার দ্বারা কেউ উপকার পেয়ে গেছে, এখন আপনি এটার দ্বারা এড ফ্রাইজ শুরু করবেন যে আমার দ্বারা এরকম হয়েছে সেরকম হয়েছে, ওটাই হচ্ছে, অর্থাৎ আপনার ভিতরে তো কোনো কিছু নেই, হঠাৎ একটা হয়ে গেছে, এখন এটা লোক সম্মুখে আপনি প্রচার করতে হবে। আর যাদের দ্বারা সত্যিকারের কাজ হয় তারা এরকম লোক প্রচারের মুগ্ধ থাকে না, ঠিক আছে, তারা যতই কাজ হয় তত আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে তারা। তো যাই হোক, এটা আপনারা এই আমল করেন, দেখবেন এখন কেনা রুগী, আমরা সবাই তো রুগী, ঠিক আছে,
তো নিজের জন্য করতে পারেন, পরিবারের কারোর জন্য করতে পারেন, এটা করে দেখেন, অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।